তাই আমি কাঁপতে কাঁপতে খেতে বসেছি বন্ধুরা, দেখতে পাচ্ছেন আজকের আমার খুব কষ্ট, খেতে আমার ইচ্ছে করে না, কিন্তু মা আমায় জোর করে খেতে দিয়েছে। আর এই দেখছেন ব্যায়ামের যন্ত্রপাতি আমাকে ব্যায়াম করতে পাঠান, এটা কি ঠিক হচ্ছে? আমি ছোট ছেলে, আমাকে ব্যায়ামের ক্লাসে পাঠানো, আমি ব্যায়াম করতে আমার ভাল লাগেনি, কিন্তু আমি ব্যায়াম করতে চাই না, জোর করে আমায় ব্যায়াম করতে পাঠাচ্ছে, বাইরেও প্রচুর ঠান্ডা, কি করবো খুঁজে পাচ্ছি না। আমার দাদা সকালবেলা ওই যে দুধে দেখতে পাচ্ছে কি একটা কেন করছে, কি করবো ভালো লাগে না, আলসেমি লাগছে সকাল সকাল ঠান্ডায়। আপনাদের কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই দুটো পুচকে সকালবেলা ঠান্ডায় ঘরের মধ্যে ঢুকে পড়েছে, দেখতে পাচ্ছেন এরা খুব বদমাস। চলে এসো তুমি, আসো, ওই যে মালিক পক্ষ ডাকছে, মালিক পক্ষ ডাকায়, মালিক পক্ষ ডাকায় কিন্তু চলে আসছে। এটা সকালবেলার যদিও একটা গ্রাম্য পরিবেশ, আর এই সজনে গাছ রাখা হয়েছে, একটু অযত্নের কারণে এগুলো সব শুকিয়ে যাচ্ছে। এটা আমাদের তাল গাছ, এবছর ভেবেছিলাম এই তাল গাছটা কাটবো, কিন্তু শীতেতে আর কাটা হয়নি, গাছে পেঁপে ধরে আছে একটা মাত্র বিষ, ঘরটা কুঁড়ে ঘর তো, তাই কিছু করা যাবে না, এই ঘরটাকে ভেঙে আবার নতুন করে বানাতে হবে শীতটা চলে গেলে, তার জন্য অনেক টাকা দরকার। দূরে গাছে একটা লাউ ধরে রয়েছে, এই যে লাউটা ধরে রয়েছে, গাছটা শুকনো হয়ে গেছে। ছোট্ট পুকুর, বাড়িতে গৃহস্থালির সকালবেলা নানা কাজ, সেই কাজে সবাই ব্যস্ত হয়ে পড়ে গেছে, প্রতিদিনের কাজের একটা পর্ব। আর আমি কুঁড়ে এখনো খাওয়া হয়নি আমার, কখন খাওয়া হবে বুঝতে পারছি না। আর আমি একটা ছোট্ট গার্ডেন করেছি, কেমন হয়েছে একটু কিন্তু কমেন্টস করে জানাবেন। ফুলগুলো যত্ন করেছে কিন্তু আমার ঠাকুমা, তাই আমি এই ফুল গাছগুলোকে খুব ভালোবাসি। আমি যদি একটু জল দিই মাঝে মাঝে, কিন্তু বেশিরভাগটা করেন আমার ঠাকুমা আর দাদা, এরা কিন্তু জলটা দেন। দেখেছেন ফুল প্রচুর পরিমাণে, গাঁদা ফুল ধরে রয়েছে, আর এই ফুলটাও গাঁদা, কিন্তু এটা কি গাঁদা সেটা তো আমি আর জানি না। দেখুন এই হচ্ছে আমাদের গ্রামের রাস্তা, আজকের পুরো কুয়াশা সকাল থেকে, কুয়াশার জন্য একটু প্রচণ্ড শীত। দূরে এই সকালবেলায় ছোট্ট ছোট্ট পাখি কাঁপতে কাঁপতে কিন্তু খাদ্যের সন্ধানে উড়ে চলেছে, আর সামনে দূরে ওই গাছগুলো দেখতে পাচ্ছেন, ওটা কিন্তু গঙ্গা নদী, ওই নদীতেই কিন্তু এই সাগর মেলার পুণ্যযাত্রীরা স্নান করে গেছেন। আর এই গ্রামটাকে আমি খুব ভালোবাসি, এই গ্রামের প্রতিটি পাতা, গাছপালা, বাতাস আমার পুরো বন্ধু। আমি এই গ্রামটা ছাড়া অন্য কোথায় আমি আর যেতেও চাই না। দূরে যে দেখতে পাচ্ছেন ওটা আমার সেই গাছ বাগান বাড়ি, যেখানে আমার বাবা সজনে গাছ লাগিয়েছেন, আর ওই যে খড়ের গাদা, এখনও কিন্তু ধান ঝাড়া হয়নি। এইভাবেই কিন্তু আমরা গ্রামে খড়, মানে ধানের খড় রাখা হয়, এই খড়গুলো থেকে ছেড়ে ধান মাড়াই করে তবেই কিন্তু আমরা ধান পাই, বুঝতে পেরেছেন? যদি সময় পান তবে একবার আমাদের গ্রামটাতে ঘুরে যেতে পারেন, আপনারও মায়া লেগে যাবে আমাদের গ্রামটি। গ্রামের এই ছোটো ছোটো ঘরগুলো দেখলে আপনার পুরনো দিনের ছেলেবেলার কথা মনে পড়বে, আমার তো মনে পড়ে, আপনার কি মনে পড়বে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন।
আর এটা গ্রামের কিন্তু তাল গাছ, এইরকম অনেক তাল গাছ আছে। আর এই যে দূরে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে খেজুর গাছ। এই খেজুর গাছগুলোতে আগে কয়েকবার রস দেওয়া হয়েছিল, মানে রস বের করা হয়েছিল, কিন্তু এখন আর কেউ সময় পায় না, তাই বের করে না। আর এই যে খড় দিয়ে ঘেরা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে পানের বাগান, যাকে আমরা গ্রাম্য ভাষায় বরজ বলি। এই বরজের ভেতরটায় কিন্তু প্রচুর পান গাছ রয়েছে। এই পান বিক্রি করে এখানকার মানুষের প্রধান জীবিকা ধানের পরে। আর এই পান বাগান করতে অনেক কিন্তু খরচ হয়, কিন্তু যথাসাধ্য দাম যদি না পান তাহলে কিন্তু লসও হতে পারে। কিন্তু চাষিদের তো আর লস লোকসান বলে কিছু নেই, তাই এরা কিন্তু চাষ করতেই থাকে, লস হোক বা লাভ হোক, তারপরে কোনো রকমই এনে জীবিকা চলতে থাকে। আর একটা জিনিস দেখাই, গ্রামের পথে ঘাটে দেখেছেন কত ঔষধি গাছ, এই থানকুনি পাতা, যেটা খেলে আমাশয় জাতীয় যে রোগ সেগুলো কিন্তু খুব ভালো হয়ে যায়। গ্রামের আনাচে কানাচে এইরকম অনেক ঔষধি গাছ কিন্তু দেখতে পাবেন, যেগুলো আপনাদের শরীরের বা আমাদের শরীরের উপকারী করতে পারে। আর একটা গাছ আমি দেখাই, যেটা এখন আছে কি না বলতে পারবো না, সেটাকে বলে কী গাছ দেখতে পাচ্ছি না এই মুহূর্তে। ঠিক আছে, যদি আমি পথের ধারে দেখতে পাই অবশ্যই কিন্তু জানাবো। আমি এবার বেরিয়ে পড়েছি ব্যায়াম করতে যাব বলে, এই আমি সাইকেলে উঠব, এইটাই করে যাবো।